উড়াল রেলের যে স্বপ্ন দেখেছিল দেশবাসী, সে স্বপ্ন পূরণ হলো সম্প্রতি মেট্রো রেলের একাংশ উদ্বোধনের মধ্য দিয়ে। এই তো কমাস আগে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলাকে রাজধানীর সঙ্গে যুক্ত করল পদ্মা সেতু। নবনির্মিত শত সেতুর উদ্বোধন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো একদিনে 100 সেতু এবং 2021 কিলোমিটার দৈর্ঘ্যের 100 সড়ক উদ্বোধনের মাধ্যমে নজির স্থাপন করেছে আওয়ামী লীগ সরকার। আমাদের আর্থিক ও উদ্বোধনের অপেক্ষায় দক্ষিণ এশিয়ার প্রথম পাতাল সড়ক, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত টানেলের ব্যয় 10,000 কোটি টাকা, যা পথের দূরত্ব কমাবে 50 কিলোমিটার। এছাড়া 57,000 কোটি টাকা ব্যয়ের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ও 29,000 কোটি টাকা ব্যয়ের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রেরও অগ্রগতি বেশ এগিয়েছে। এগিয়ে চলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শিরোনামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মূল প্রতিশ্রুতিই ছিল অর্থনৈতিক সমৃদ্ধি। 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনে জয়ী হয়ে 2019-এর 7 জানুয়ারি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। মেয়াদের চতুর্থ বছর পেরিয়ে শেষ বছরে যাত্রা শুরু করেছে আওয়ামী লীগ সরকার। দেশের ইতিহাসে এত দীর্ঘ সময় আর কোনো দল টানা ক্ষমতায় থাকেনি। সরকার প্রধান হিসাবে দক্ষতার সঙ্গে সরকার পরিচালনার নতুন ইতিহাস গড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসাবে জনগণের আলোচনায় অঙ্গীকার কতখানি পূরণ করতে পেরেছে আওয়ামী লীগ সরকার? প্রবৃদ্ধি বাড়ার কারণে উৎপাদ বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে। আমরা এখন $2,824 হচ্ছে আমাদের মাথাপিছু আয়, কিন্তু আয়ের বিভাজন উন্নত হয়নি তেমন। এখানে বৈষম্য বেড়েছে, সর্বোচ্চ ধনী 5% তাদের জাতীয় আয়ে যে অংশ সেটা ছিল 23% মতো, সেটা এখন 28% মতো হয়ে গেছে। আর সর্বনিম্ন যারা 0.73% ছিল, সেটা 0.23% নেমেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার 4 বছরের 2 বছর চলে যায় বৈশ্বিক মহামারী করোনার মোকাবেলায়। এর মাঝেও 2021 সালে জাতিসংঘ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পায়। তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের সময় বাংলাদেশের অর্থনীতির মোট আকার বা জিডিপির পরিমাণ ছিল $322 বিলিয়ন। করোনা ও বিশ্ব মন্দার মধ্যেও সবশেষ 2021-22 অর্থ বছরে জিডিপি দেড়গুণ বেড়ে হয়েছে $465 বিলিয়ন। একই সময়ের ব্যবধানে রপ্তানি বেড়েছে 1.4 গুণ, গড় প্রবৃদ্ধি 10.8%, আমদানিও বেড়েছে প্রায় 1.5 গুণ, প্রবাসী আয় প্রতি বছর গড়ে 10% বেশি বেড়েছে, সরকারি বিনিয়োগ বেড়েছে 1.3 গুণের বেশি। অর্থনৈতিক এসব সূচকে অগ্রগতির প্রভাবে শুধু দারিদ্র্যের হার কমেনি, বেড়েছে গড় আয়ু, কমেছে শিশু ও মাতৃমৃত্যু এবং জন্মহার, আর বেড়েছে মধ্যম ও উচ্চ আয়সম্পন্ন মানুষের সংখ্যা। এইখানে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, কিছু শর্টফল আছে, আমরা আরেকটু ভালো করতে পারতাম সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা কিন্তু একবারে একদম উপর দিকে উঠছি, কিছু চড়াই উচড়াই আসছে, কিন্তু ট্রেন যেটা বলি লং টার্ম ট্রেনটা কিন্তু আমাদের পজিটিভ উপরের দিকে গেছে। 1-2 আমরা নাই, কিন্তু মোটামুটি কিন্তু এখন গণনার মধ্যে আমাদের অর্থনীতি। তবে করোনা মহামারীর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে তৈরি হয়েছে জ্বালানি সংকট, মূল্যস্ফীতি ও ডলার সংকট। এর ফলে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় কিছুটা হলেও চ্যালেঞ্জে পড়েছে আওয়ামী লীগ সরকার। সব মিলিয়ে বর্তমান মেয়াদের 5ম বর্ষে এসে এসব সংকটের পাশাপাশি আরেকটি নির্বাচনী পরীক্ষাও মুখোমুখি হতে হবে বর্তমান আওয়ামী লীগ সরকারকে। হাসিব বিল্লাহ, এখন ঢাকা।